দেখছেন তাকবীরে তাহরিমা বাঁধার পর নামাজে মনের মধ্যে শুধু বাজে চিন্তা আসে, সেক্ষেত্রে করণীয় কি? দেখুন, তাকবীরে তাহরিমা বাঁধার পর শয়তান তার ডিউটি শুরু করে দেয়, এই জন্য আপনার মনের ভিতরে বাজে চিন্তা আসে। অন্য সময় তো বাজে চিন্তা এত বেশি আসে না, এই সময় যত বেশি আসে এটি প্রমাণ বহন করে যে আপনি আল্লাহর নৈকট্য অর্জন করতে যাচ্ছেন, এবং আল্লাহর নৈকট্য অর্জন করার কারণে আপনার আপনাকে শয়তান দখলে নেওয়ার চেষ্টা করে এবং শয়তান আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করে। এই জন্য সেখান থেকে বেঁচে থাকার জন্য আপনারা প্রাণ চেষ্টা থাকতে হবে, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আর নামাজে মনোযোগ ধরে রাখার জন্য অনেকগুলো পরামর্শ আছে, ইনশাআল্লাহ ভিডিও আমরা বিস্তারিত একটা ক্লিপ আমরা আপনাদেরকে জানাবো, আল্লাহ যদি তৌফিক দান করেন।